বৃহস্পতিবার রাজধানীতে কমপক্ষে হাফ ডজন রাজনৈতিক সমাবেশ। সরকার পতনের দাবিতে বিএনপি ও সমমনাদের সমাবেশের বিপরীতে ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগকে নিয়ে তারুণ্যের জয়যাত্রা করবে ক্ষমতাসীনরা। দুপুরের পর এসব সমাবেশ ডাকা হলেও কার্যত সকাল থেকেই রাজধানীর দক্ষিণাংশ অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন প্রশাসনের কর্তারা। জয়দেব দাসের প্রতিবেদন। কথার হুল ফুটানোর পর এবার মাঠের উত্তাপ রাজনীতিতে। রাজধানীতে প্রায় এক বর্গ কিলোমিটারের মধ্যে দেড় ডজন রাজনৈতিক দল ও জোটের প্রায় হাফ ডজনের অধিক রাজনৈতিক সমাবেশ। শক্তি ও জনসমর্থন নিয়ে রাজনৈতিক শোডাউনে রাজপথে পাল্টাপাল্টি অবস্থানে ক্ষমতাসীন ও বিএনপি সহ সমমনারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত, বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় গণ অধিকার পরিষদ ও বারোদলীয় জোট, বাইতুল মোকাররম উত্তর গেটে এনডিএম ও তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চে অবস্থান নেবে। এর বিপরীতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান নেবে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কর্মীরা। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ইতিহাস সৃষ্টিকারী সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। আমাদের এখন পিছনে ফিরানোর কোনো সুযোগ নাই, আমাদের পিছনে জেলখানা, সামনে ক্ষমতা। 70-80 লক্ষ লোক আমাদের ঢাকায়, আমরা এই সমাবেশে হাজির করতে পারবো ইনশাআল্লাহ। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন তাদের শান্তিপূর্ণ সমাবেশে সরকার বাধা দিলে সমুচিত জবাব দিবেন তারা। আওয়ামী লীগ সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে। আমরা এই পর্যন্ত কোথাও কোনো সংঘাত করিনি, গত বছর থেকে আন্দোলন সংগ্রাম চলছে। প্রতিরোধ করার মতো সাহস বিএনপির আছে, অতীতেও প্রতিরোধ করেছে, শহীদের রক্তের পরও প্রতিবাদ করেছি। গণতন্ত্র রক্ষার স্বার্থে, পদত্যাগের স্বার্থে জীবন অনেকে দিয়েছে, বাকি জীবনে দেওয়া হবে, অসুবিধা কি। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন জনগণ তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাই বিএনপির সন্ত্রাস নৈরাজ্য থেকে দেশের মানুষের জানমাল রক্ষায় মাঠে থাকবে তাদের কর্মীরা। আগামীকাল আমাদের তিনটি সহযোগী সংগঠন যৌথভাবে তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশের দলীয় নেতা কর্মীদেরকে বলেছে যে তারা যাতে ধৈর্যের সাথে সতর্কভাবে অবস্থান গ্রহণ করে। খাগড়াছড়িতে আমাদের দলীয় কার্যালয় আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা যদি বিএনপি নেতাকর্মীরা করে, সন্ত্রাসীরা করে, তাহলে রাজনৈতিকভাবে আমরা দলীয় নেতাকর্মীদের বলেছি প্রতিরোধ করার জন্য। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা দেশের শান্তি, সম্প্রীতি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সংবিধানের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমরা এগিয়ে চলতে চাই। আমাদের আশার আলোর বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা। তবে বৃহস্পতিবারের এই সমাবেশগুলো নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।